থানার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা রায়না 2 নম্বর ব্লকের বড় বৈনান পঞ্চায়েতে সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তিনি। কি দেখছেন আসার ব্যাপারটা নয় তো। মানুষের সমস্যার জন্য সমস্যা থাকে এবং সমস্যার জন্য সমস্যাটা সমাধান করার জন্য আমাদের সুপ্রিম নেত্রী বলেছেন, তার জন্য আমরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছি বা মানুষের কাছে কাছে যাচ্ছি আসলে সমস্ত সমস্যাটা সমাধান করার জন্য। আর আর এবং গতকালকে আমি বাড়িতে ছিলাম, বাড়িতে মানুষের সাথে কথা বলেছি, এক বৃদ্ধ মহিলা, একদম বৃদ্ধ মহিলা, তার সাথে যখন কথা বলছি যে 1000 টাকা পাচ্ছ আমাদের ওষুধ খাওয়ার জন্য, তোমাকে ওষুধ খাওয়ার জন্য যে আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, প্রথমে বললো যে না দিই না, না পাচ্ছে না, আমি পাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে 1000 টাকা করে দিচ্ছে না। যখন আমি খোঁজ দিলাম ওনার সামনে, ওনারই ছেলে বললো যে ওনার নাকি আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট নেই, তো সেই জন্য উনি কিন্তু পাচ্ছে না। কাজেই দেখুন এই যে সমস্যাটা, সমস্যাটা কিন্তু কেউ বলছে না। একটা কথাই বলে দিচ্ছে, আবার এমনটাও দেখা গেছে কারোর ধরুন বয়সে অনুপাতে দেখা যাচ্ছে যে আমি সার্বিকভাবে তারা যদি দেখতে যাই সামনাসামনি দেখা যাবে তার 70-75 বছর বয়স আছে, কিন্তু তার ভোটার কার্ডে দেখা যাচ্ছে তার 56 বছর বয়স। সেই ক্ষেত্রে তো ধরুন তার তার বার্ধক্য ভাতা হবে না। গতকালের পর আজ ফের উত্তপ্ত ভাঙড়, ভাঙড় থেকে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির অদূরে বোমা উদ্ধার হয়েছে। ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃত 3 জনই তাদের দলের কর্মী, এমনই দাবি আইএসএফ এর। ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র। অন্যদিকে আমরা জানি যে গতকালই কিন্তু ধর্মতলায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর নওশাদ সিদ্দিকী সহ 19 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের আজ ব্যাংশন আদালতে পেশ করা হবে। দুটি ঘটনা নিয়েই আমরা জানবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড় থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দে এবং ব্যাংশলকোট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। প্রথমেই চলে যাব হিন্দলের কাছে। হিন্দল, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আমরা জানি যে যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি ছিল গতকাল ভাঙড়ে, আজ কিন্তু বোমা উদ্ধারের ঘটনা ঘটলো, আজ সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, কি ছবি দেখতে পাচ্ছ, তুমি ভাঙড়ে রয়েছো? একেবারে সঙ্গীতা, তোমাকে বলে রাখি ভাঙড়ের বাতাস, আকাশ বাতাস কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে এবং ভাঙড় কিন্তু বলতে পারো একেবারে অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। যেখানে গতকাল ভাঙড়ের হাতিশালায়, কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত হাতিশালায় আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে যে ধুমধুমার যে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল, তারপর যে ভাঙড় কিছুটা স্থিতু হবে তা কিন্তু নয়। কেননা আজ সকালেই যে চিত্র দেখা গেল ক্যামেরাপার্সন সন্দীপন গুপ্তকে বলবো দেখাতে, তৃণমূল নেতা, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির থেকে প্রায় 200 মিটার দূরে এই যে লঙ্কা ক্ষেত, সেই লঙ্কা ক্ষেতের মধ্যে কিন্তু তাজা বোমা উদ্ধার। তুমি দেখতে পাচ্ছ এই ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে, একটি ব্যাগের মধ্যে যেমন বোমা রাখা রয়েছে, এখানে প্রায় 7টি তাজা বোমা রয়েছে যেগুলোকে কালো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরও একটি বস্তা রয়েছে, সেই বস্তার মধ্যেও কিন্তু একই রকমভাবে বোমা রাখা রয়েছে। গোটা পরিস্থিতিতে আরাবুল ইসলাম, তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে তাকে এবং তার ছেলেকে পরিকল্পিত মারার উদ্দেশ্যেই কিন্তু আইএসএফ তারা কিন্তু এখানে বোমা মজুত করেছিল। প্রসঙ্গত বলে রাখা দরকার, কাশীপুর থানা বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত, সেই কাশীপুর থানার পুলিশ সূত্রে যেটা খবর যে তাজা বোমা যেমন উদ্ধার হয়েছে পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মোট 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের সঙ্গে এই তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্রের কী সংযোগ রয়েছে সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদিও রাবিয়া বিবি নামে আইএসএফের এক কর্মী যিনি গ্রেপ্তার হয়েছেন ওই 3 জনের মধ্যে একজন, তার স্ত্রী যেটা স্পষ্টত বলছেন কালকে তৃণমূল কংগ্রেসের ছেলেপুলেরা তারা এখানে এসেছিল, সেই ভয়ে তার স্বামী যখন লুকিয়ে পড়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এখানে এই যে বোমার বস্তা রেখে দেওয়া হয়েছে, ব্যাগ রাখা হয়েছে, সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাই রেখেছে বলে রাবিয়া বিবির দাবি।
গোটা পরিস্থিতিতে কিন্তু এখনো পর্যন্ত ভাঙর যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশি নজরদারি চলছে। পাশাপাশি হাতিশালাতেও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ রয়েছে। গোটা পরিস্থিতি এখন কোন জায়গায় দাঁড়ায় সেটাই দেখার কিন্তু একে অপরের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ করছেন। এবং তোমাকে বলে রাখি, গতকাল হাতিশালায় যে ঘটনা ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার, সেই ঘটনায় কিন্তু মোট 43 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাদেরকে লালবাজারের সেন্ট্রাল লকআপে পাঠানো হয়েছে এবং সেখান থেকে তাদেরকে বারুইপুর আদালতে পাঠানো হবে। এবং গোটা ঘটনার গোটা পরিস্থিতির উপরে পুলিশ প্রশাসন নজর রাখছে, তেমনটা কিন্তু প্রশাসন সূত্রে খবর। সঙ্গীতা, একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আজও কিন্তু উত্তপ্ত রয়েছে ভাঙর। ভাঙর থেকে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির অদূরে উদ্ধার হয়েছে বোমা। ভাঙরে বোমা উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 3 জনই তাদের দলের কর্মী এমনই দাবি ISF-এর। ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র দাবি পুলিশের। তৃণমূল নেতা আরাবুল ইসলাম কি বলছেন শুনব। আমরা অভিযোগ মানে একেবারে পুরো পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে ISF-রা আমাদের দুই বাপুর উপরে আক্রমণ করার জন্য এই পরিকল্পনা। আপনারা জানেন যে আমাদের বাড়ির পিছনে পুরো মাঠ, এইগুলো ISF-দের বাড়ি। এখানে যেখানে দাঁড়িয়ে আছি এসব ISF নেতাদের বাড়ি। এরা এদের বাড়ির পিছনে বোম মেশিন উদ্ধার মানে মজবুত করেছিল, যে কোনো ভারে বা আমাদের উপরে অ্যাটাক করতে পারলে ওরা সারা ভাঙড়ে ওরা একটা মনে করবে যে আরাবুলকে অ্যাটাক করেছি, হাকিমুলকে অ্যাটাক করেছি। যেহেতু আরাবুল হাকিমুল্লার ব্লক নেতৃত্ব, তারা বিধানসভা নেতৃত্ব, তাহলে মানুষ তৃণমূলের মানুষরা হতাশ হবে। এদের একটা মাথা আছে, এদের একটা পরিকল্পনা আছে, এদের বড় বড় মাথা এদের বুদ্ধি দিচ্ছে, সেইভাবে কাজ করছে। ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনের স্ত্রী যেমনটা জানিয়েছেন যে বোমা রেখেছে তৃণমূলই, আমার স্বামীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কি বলেছেন তিনি শুনব। আমার স্বামী ISF করে বলে আমি গরিব মানুষ, খেটে খাই। আমার 5টা মেয়ে ছেলে নেই, ভয় তো কাল লুকিয়ে এসে সিম খাতের ভিতরে ওখান থেকে ধরে নিয়ে এসে আমার স্বামীকে ধরে নিয়ে এবার ওই সব বোমা গুলিগুলো বাড়িতে এনে ওখানে ছবি করেছে। 3 জন আসছিল, ওর মধ্যে একজন আমার স্বামী আছে। আমার স্বামীর নাম শরীফুল মোল্লা। হ্যাঁ 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 না 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 না, এটা ISF-এর লোক রাখিনি, এটা এই বাড়িতে এনে ওনারা TMC-র লোকেরা এনে ওখানে আর কি জমা করেছে। এই বোমা উদ্ধার নিয়ে বিজেপির কি অভিযোগ শুনবো, এবং পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বোম শিল্পের ঠিকাদারি নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং পরিষ্কার ভাবে সেই দোষ অপরের ঘাড়ে চাপানোর জন্য এটা প্রথম নয়, লাগাতার প্রয়াস করে আসছে তৃণমূল কংগ্রেস। এবং আরাবুলের বাড়ির একদম কাছে এই বোমা উদ্ধার মানে তার সাথে এই বোমার কোনো সংযোগ আছে কিনা এটাও দেখা দরকার আছে। আসলে এখানে কোনো নিরপেক্ষ তদন্ত হয় না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্ত হয়, যে কারণে সত্য বেরিয়ে আসছে না। যদি নিরপেক্ষ তদন্ত হতো তাহলে দেখা যেত এই বোমার তৈরিও তৃণমূলের, মালিকও তৃণমূলের, বোমা ছোড়ার অধিকারীও তৃণমূল। এই কথা বলে লাভ নেই, ভাঙড়ের ঘটনায় CPM এবং ISF-কে স্বীকার করতেই হবে যে পশ্চিমবঙ্গকে অশান্ত করার যে পরিকল্পনা তারই ছোট নমুনা হচ্ছে ভাঙড়ের জায়গায়। তারা শুধু প্ররোচনা দিয়ে যাচ্ছে আর অশান্ত করার চেষ্টা করছে। এবং এই যে বোমা তর্কের খাতিরেও আপনারা ধরবেন যে কখনো শাসক দল তারা চেষ্টাও করবে না এই ঘটনা করার, আর শাসক দলেরই পুলিশ সেই বোমা খুঁজে বার করছে, এটা তো হতে পারে না একই সঙ্গে। অন্যদিকে ধর্মতলায় ISF পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 19 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছিল। তাদের আজ ব্যাংশন আদালতে পেশ করা হবে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, তাদেরকে আজকে আমরা জানি যে ব্যাংশন আদালতে পেশ করা হবে, আদালত চত্বরে নিরাপত্তার ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে এই মুহূর্তে ব্যাংশন আদালত চত্বর, এবং ছবিটা দেখাতে বলো শান্তনুকে, দেখতে পাচ্ছ যে একেবারে আদালতের যে জায়গা থেকে নিয়ে আসা হবে, অর্থাৎ লকআপে নিয়ে যাওয়া হবে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ মোট 19 জনকে। তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক জামিন অযোগ্য ধারায় মোট 14টি ধারায় মামলা রুজু করা হয়েছে।
এবং সেই সেই ক্ষেত্রে একেবারে যাতে কোনোরকম কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সেই জন্য একেবারে কিন্তু বিভিন্ন জায়গা নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং পুরো জায়গাটি অন লকআপের চত্বর সেই লকআপ চত্বরটিকে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং আজকে আদালতে যারা প্রবেশ করছেন যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য কিন্তু কোথায় যাবে কি কাজে যাবে কোন উদ্দেশ্যে যাবে সেই বিষয়টা কিন্তু জানতে চাওয়া হচ্ছে এবং প্রত্যেকের বিরুদ্ধেই আজকে যে ধারায় মামলা রুজু করা হয়েছে জামিন অযোগ্য ধারা রয়েছে তার মধ্যে একাধিক এছাড়া ওয়েস্ট বেঙ্গল মেনটেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টে এমন মামলা হয়েছে অন্যদিকে সরকারি সম্পত্তি নষ্ট করা সেই পিডিপিপি অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে আজকে দুপুরবেলা নিয়ে আসা হবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএফ বিধায়ক সহ মোট ১৯ জনকে এবং তাদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা পুলিশকে মারধর গুরুতরভাবে আঘাত করা অন্যদিকে খুনের চেষ্টার মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তুমি জানো যে গতকালকে কলকাতার পুলিশ কমিশনার তিনি জানিয়েছিলেন মোট ১৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন তার মধ্যে বহুবাজার থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি যথেষ্ট গুরুতর অবস্থা ওনাদের কিন্তু একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কিছুক্ষণ পরে প্রত্যেককে নিয়ে আসা হবে আদালতে এবং তার জন্য কিন্তু আদালত চত্বরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে সঙ্গীতা ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকেও ধন্যবাদ হিন্দু বাংলায় যে বিরোধিতা করে তাকেই পুলিশ দিয়ে মারা হয় বিজেপি শক্তিশালী হয়েছে তৃণমূলের অত্যাচার বেড়েছে আইএসএফ এর দিকে সংখ্যালঘু সমর্থন তৃণমূলের ভোট কাটছে সেই কারণেই গায়ের জোরে আইএসএফ কে আটকানোর চেষ্টা হচ্ছে এমনই মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দেখুন পশ্চিমবঙ্গের এরকম নতুন ঘটনা নয় বিরোধীদের প্রতি এরকম অত্যাচার তাদেরকে আক্রমণ তাদেরকে প্রোগ্রাম করতে না দেওয়া বিরোধিতা করলে তাদেরকে মারপিট করা পুলিশ দিয়ে পেটানো চলছেই প্রতিনিয়ত বিজেপি যেদিন থেকে শক্তিশালী হয়েছে আমাদের সংগ্রাম ব্যবহার হয়েছে আজকে আইএসএফ এর যে সংগঠন তারা মুসলিম ভোটেই জিতেছে মুসলিম ভোট কাটছে স্বাভাবিকভাবে টিএমসি তারা আজকে শত্রু তারা চাইবে না তারা সমস্ত রকম নীতি রীতি আইন কানুনকে একদিকে রেখে দিয়ে গায়ের জোরে আটকাবার চেষ্টা করছে বিরোধীদের কণ্ঠরোধে বিজেপি পথিকৃত দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা তৃণমূল সাংসদ শান্তনু সেনের আমরা তো দেখছি তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতিতে পেরে না উঠে খড়কুটোর মতো ভারতীয় জনতা পার্টি কখনো কংগ্রেসকে কখনো সিপিএম কে আঁকড়ে ধরার চেষ্টা করছে এবং গতকাল ন্যাক্কারজনক ভাবে এটাও প্রমাণ পাওয়া গেল যে তারা প্রয়োজনে আইএসএফ কেও আঁকড়ে ধরতে দ্বিধাগ্রস্ত হচ্ছে না আমরা এর আগে দেখেছি ১৩ সেপ্টেম্বর কলকাতার রাজপথে তাদের রাজনৈতিক সন্ত্রাসের নামে যে অত্যাচার চালিয়েছিল সেই অনুষ্ঠানের আগে তারা বামপন্থীদের আহ্বান করেছিল আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি নন্দীগ্রামে বামপন্থীদের কাঁধে ভর করে তিনি জিতেছেন আমরা প্রকাশ্যে সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ সবাইকে বলতে শুনেছি বামপন্থীদের তারা আহ্বান করছে গতকাল আমরা দেখলাম আইএসএফ এর প্রতিও তাদের সমর্থন তারা প্রকাশ করে ফেললো আর বিরোধীদের কণ্ঠরোধের নিদর্শন বিজেপি থেকে ভালো কার কাছ থেকে পাওয়া যাবে